সব টিমের সাথে খেলে ফেলবে, তখন সব অ্যানালিস্টের আন্ডারে চলে আসবে, দেন তারপরে যদি। মুশফিকের কথাই কি সত্যি হলো যে মিস্টার ডিপেন্ডেবলকে আইডল মানে সেই তাওহিদ হৃদয়ের ব্যাটে যে চলছে হতাশার ধারাপাত। রানের গ্রাফ মাটি ছুঁয়েছে সবার হৃদয়, জয় করে ক্যারিয়ার শুরু করার হৃদয় চলে এসেছেন অ্যানালিস্টদের রাডারে। তার দুর্বলতা বুঝে আঘাত করছে প্রতিপক্ষ, বড় দলগুলো কাজটা করছে আরও নিখুঁতভাবে। প্রমাণ মিলছে পরিসংখ্যানের পাতাতেও, ক্যারিয়ারের প্রথম ছয় ওয়ানডে ইনিংসে 50 গড়ে রান তুলেছেন, স্ট্রাইক রেট 100+, সেঞ্চুরি না পেলেও আছে 92 রানের ইনিংস। কিন্তু অবাক করা ব্যাপার, ক্যারিয়ারের প্রথম ছয় ইনিংসে 300 রান করেছেন, কিন্তু পরের 12 ইনিংস মিলিয়েও সেই রান করতে পারেনি হৃদয়। এই সময়ে গড় 50 থেকে নেমে হয়েছে 26, স্ট্রাইক রেটও 50-এর কিছু বেশি। হৃদয়ের নামটার সাথে যেন সেটা বড্ড বেমানান। ফ্যাক্ট আছে আরও, বড় দলের বিপক্ষে সেভাবে হাসছে না হৃদয়ের ব্যাট, পরিসংখ্যান সেই সাক্ষী দিচ্ছে। ক্যারিয়ার শুরু করেছিলেন আয়ারল্যান্ড সিরিজ দিয়ে, আফগান আর আইরিশদের বিপক্ষে হৃদয়ের গড় রান 42, স্ট্রাইক রেটও 100-এর কাছাকাছি। কিন্তু বড় দলের বিপক্ষে চিত্র একেবারে উল্টো, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের বিপক্ষে হৃদয়ের ওভারঅল পারফরমেন্স বড্ড গড়পড়তা, এভারেজ রান নেমে এসেছে অর্ধেকে, স্ট্রাইক রেটের হালও তাই। সময় যত যাবে হৃদয়ের কাজটা কঠিন হবে আরও, কারণ ওর ব্যাটিং স্টাইল নিয়ে কাটা ছেঁড়া তো চলছেই, নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত করতে প্রতিনিয়ত তাই উন্নতি করে যাওয়া চাই। প্রতিভাধর ক্রিকেটার হৃদয় সেই চ্যালেঞ্জটা কিভাবে ফেস করছেন তার উপর নির্ভর করছে অনেক কিছু। খালিদ জামিল, একাত্তর।